জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে পাঠ। পাপ যাহা করিলে রক্ষা হইতে পতিত হয় তাহাই পাপ। যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্তর তোমাকে অধঃপাতের দিকে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না বরং অগ্রসর হতে থাকবে। পতিতকে উদ্ধারের কথা শুনাও, আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। পুণ্য যাহা করিলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাহাই পুণ্য। যাতে মানুষ অন্যের বাঁচাওয়াড়াকে নিষ্পেষিত না করে নিজের বাঁচাওয়াড়াকে সমৃদ্ধির পথে চালিত করে অন্যকে সমৃদ্ধ করে তোলে, তাই করাই হচ্ছে প্রকৃত পুণ্যকর্ম। যদি তোমার বাঁচাবাড়ার সম্বর্ধনায় তোমার পরিচয় ও পারিপার্শ্বিকের বাঁচাবাড়া বেড়েই না উঠল, তাহলে তুমি নিশ্চয়ই পুণ্যবান নও, সেটা অতি নিশ্চয়। সত্য, দান, দয়া, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা প্রভৃতি তথাকথিত সৎকর্ম যা করায় তোমাকে সংবর্ধিত করে, তোমার পারিপার্শ্বিককে উন্নতই না করল, কিংবা ওইসব ভালো কাজ তোমার ও তোমার পারিপার্শ্বিকের বৃত্তির ইন্ধন যোগিয়ে তোমাদিগকে আরো হীনতরই পরিচালিত করতে লাগলো, সেগুলো তোমার পুণ্যকর্ম তো হয়নি, বরং পুণ্যের মুখোশে অপকর্মই হয়েছে। আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠার মাপকাঠিতে যা করবে মেপি করে যেও, ভুলও করবে কম, দ্বন্দ্ব ও বিধ্বস্তিও আসবে কম। পরম প্রেমময়ের শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী থেকে পাঠ করছি। রোগে রোগগ্রস্ত যখন তুমি জনসংসর্গ হইতে যতদূর সম্ভব দূরে থাকিও, নজর রাখিও তোমা হইতে কেহ সংক্রামিত না হয়। যাহারা তোমার সেবা শুশ্রূষায় নিরত আছেন তাহারা যেন শুদ্ধ ও পরিচ্ছন্ন না হইয়া জনসংসর্গে না যান। আর শোয়া বসা আলাপ ইত্যাদিতেও খুব সাবধান থাকিও, যেন ইহাতে তোমার রোগ অন্যে সংক্রামিত না হয়। তোমার এই রোগগ্রস্ত অবস্থা কাটিয়া গেলেই পুনরায় আক্রান্ত হইবার ভয় কমই থাকিবে, তাই বলিয়া রোগগ্রস্ত হইয়া থাকিও না। বাণী সংখ্যা 238। পরম প্রেমময়ের পুণ্যপুতির থেকে পাঠ করছি। ভাববাণী দ্বাদশ দিবস 7 শ্রাবণ 1321। কর্ম, কর্ম চাই কর্ম, যত কর্ম তত অগ্রসর, ধীর হয়ে লাগোয়া থাকতে হয়। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেন্স। আমি একটা উত্তম কর্মী বলে অহংকার করা ভালো নয়, তার চেয়ে নিরহংকারী ধীর কর্মী ভালো। জানিস নে সেই কচ্ছপ আর খরগেশের গল্প? কর্ম না হলে পেট চলাই ভার হয় রে, পেট না চললে কি ধর্মকর্ম আসে? দেখ একটা কথা আছে, হাত পা অঙ্গ পতঙ্গ পেটের উপর রাগ করে তার খাওয়া বন্ধ করেছিল, তার ফলে হলো কি, তার হাত পাই আগে শুকিয়ে যেতে লাগলো। দেখ এই মনটা যখন পাকা হয়ে যায় তখন শুকনো কাঠেও হাজার শক্তির বল, তখন একটা মানুষ বসে থেকে হাজার হাতির কাজ করতে পারে। মনটা দিয়ে ভগবানকে ধরতে হয়,
মনটাকে ঠান্ডা রাখা যায়। দেখ একটা চালাকি আছে রে, দেখ এই মনটাকে ঠান্ডা রাখতে হলে পরিবারবর্গকে শান্তি দিতে হয়, ধর্মভাব ঢুকিয়ে দিতে হয়। নিজের পরিবারে ভিতর ধর্ম না ঢুকলে বড়ই কষ্ট পেতে হয়। আর ওই মাতৃপূজা, মাটাকে ঠিক রাখতে পারলে সংসারে সব ঠিক। স্ত্রী লোকগুলিকে শক্তির অবতার বলে মান্য করতে হয়, ওদের খুব ভালোবাসতে হয়, খুব ভক্তি করতে হয়। ওরা যদি ধর্মপ্রাণা হয় তবেই জগৎ শুদ্ধ ধর্মপ্রাণ হয়ে পড়বে। সদ্গুরু করতে হয় আর তাকে ভগবান ভেবে পূজা করলেই সেই পূজাই ঠিক। সদ্গুরুর সারূপ্য লাভ হলেই ভগবানের সারূপ্য লাভ হয়। জয় গুরু।